অ্যামিলিয়া নামের এই মেয়েটি একটি বেলুনে মাটি থেকে 20,000 ফুট উঁচুতে বাতাসে উঠছে। বেলুন ক্রমাগত উপরের দিকে উঠতেই ছিল। সে বেলুনের উপরে উঠার চেষ্টা করে যাতে সে বেলুন ফুটো করে হাওয়া বের করে দিতে পারে। এখান থেকে ঝাঁপ দিলে তার নিশ্চিত মৃত্যু। বেলুনের উপরে সব দড়ি ঠান্ডায় জমে বরফ হয়ে গেছে, সেগুলো ধরে খুবই কষ্ট করে উপরের দিকে উঠতে থাকে। অ্যামিলিয়া একটি দড়ি ধরার অনেক চেষ্টা করে, কিন্তু সে ধরতে পারে না, সে ওখান থেকে উল্টে পড়ে যায়। তবুও সে হার মানবে না, তাই এবার কোমরে দড়ি বেঁধে অনেক কষ্টে উপরে উঠে বেলুনে জোরে জোরে ঘুষি দিতে থাকে, কিন্তু বেলুন বরফে জমে থাকায় সে এতে সফল হয় না। তাই এবার দাঁড়িয়ে পা দিয়ে জোরে জোরে লাথি দিতে থাকে এবং অনেক চেষ্টার পর এটা ছিদ্র করতে সক্ষম হয়। আর এতে খুবই জোরে বাতাস বের হতে থাকে, কিন্তু অ্যামিলিয়া শেষ পর্যন্ত টিকতে না পেরে বেলুনের উপরে বেহুশ হয়ে পড়ে যায়।